ফিল্টার পাইপ আর ফুয়েল পাইপ এটা দিয়ে মনে করেন হাই প্রেসার প্রেসারে ইঞ্জিন এর ওখানে আবার নজলটা কুয়াতে আকারে ইঞ্জিন এর স্প্রে করে স্পিক আর ইঞ্জিন অবশ্যই স্টার্টের আগে অবশ্যই সমস্ত যখন কাজ শেষ করবে তখন ভালো করে ইঞ্জিনটা ধুয়ে মানে ওই সূর্যের সময় ইন্দ্র আমার তো গ্রামের তো ঠান্ডা হয়ে আরে এটা আড়র নাম্বার গুনি দিয়ে তো স্লিপ করতে আরে আলো দিয়ে এই এই পাশটা কি ভালো আছে এই যে যদি সমস্যা হয় তখন কালকে সমাধান করা যদি নষ্ট হয় যদি নষ্ট হয় মানে যদি ধরেন এটা আছে বারো নম্বর দিয়ে একটু খুলে খোলা লাগাটাও দেখাবো দেখি না ওইভাবে বাড়ি দিয়ে খুলে না দিন এখানে যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এটার কাজ হলো যদি আপনার মোবিল এই লাইনের নিচে থাকে যদি নিচে নেমে আসে তখন কিন্তু আপনাকে মেনের স্টারটা কিন্তু বন্ধ করবে সেটা মনে থাকে যখন মোবিলটা সরে যায় ওখান থেকে না থাকে তখন কিন্তু চাবিটা নিচে নেমে আসে তখন আপনার কারেন্ট মারাটা বন্ধ করে দেয় তখন স্টার্ট হয় তাহলে কিন্তু ইঞ্জিনের জন্য সুবিধা তাহলে আমি কি দেখা হলো আপনার মোবিল কল করলো মোবিল একটা সময় শেষ হলো আপনি টের পাইলেন না কারণ ইঞ্জিন চেঞ্জ করার আগেই আপনার এই ফাইল অ্যালার্টটা আপনাকে অ্যালার্ট দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেল ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল যদি কারেন্টের কম বেশি হয় এগুলো যখন সুপার থাকে কারেন্টের যদি কম বেশি হয় কারেন্ট বাড়া সেটাও এখান থেকে নিয়ে যেতে হালকা ডাঙ্গা
আপনার এইদিকে মনে করেন এইটা যদি ঠিক মতো ধরাইতে পারে আর এটাকে যদি আপনি ধাক্কা দেন তাহলে কিন্তু কি চার্জ লাগান নাই দাদা একটা আঙুর দেশে দাম অন্য বেশি টমেটোটা যে করছে টমেটোটা চারা করে নি আমরা ভুল করি কি ওয়াশার কিন্তু না দিয়ে নাট দিয়ে ফেলি যার কারণে আমাদের কিন্তু তেলের দিক দিয়ে অভার হয়ে বের হয়ে আমাদের তেলের কিন্তু ক্ষতি হয় যার কারণে আমরা আমরা ঘুরতে আমাদের ইঞ্জিন তেল বেশি খাচ্ছে আর নিচে ভরে যায় হ্যাঁ আবার ওয়াশারটা দিলে নিচে নিচে ভরবে না ওয়াশার না দিলে গামা এখানে কিন্তু প্রত্যেকটাতেই ওয়াশার দেওয়া আছে কিন্তু রাখার জন্য একটা কিছু আমি আর এটার নাম কি ডাল রিং দেশ ডাল রিং দেশ এটার নাম হলো শুধু ডালি হাত চলে না হাত চলে না এটা নজর খোলা আছে নজর খোলা এবং ফিটিং দেখা গেছে গাড়ি নিছেন খেতে এর কারণে ইঞ্জিন নতুন সব নতুন এটার কারণে কি চলে না না ফিটিং করতে কষ্ট হোকা এটা দেখবা তোমরা ব্যবস্থা দেওয়া খুলে দেয় দেখেন আছে তোমাদের কি জানি পড়ছে নাকি অন্য কায়দায় ওই যে আপনার এই সিলারেজ দুটা দিয়ে খুলতে পারবেন বা বাইশে বাইনে খুলতে পারবেন মানে এই যে হাড়ে তো হাড় ইচ্ছে
আরে আর বড় লাগা কিছু বল সত্যি লাগাই আর না তিনটা মিলে এটা নাই তাই গুরু এই আয় আর দেখে দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কৃষিবাজারে একটি প্রশিক্ষণ চলছে। এই প্রশিক্ষণের ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভিডিওটি হচ্ছে কৃষকদের যন্ত্রপাতি সম্পর্কে প্রশিক্ষণ কেন্দ্র, অর্থাৎ কৃষকরা যে যন্ত্রটি যে মেশিনটি কিনবেন সেই মেশিনটি কীভাবে ইউটিলাইজ করবে, তার মানে কীভাবে এই মেশিনটি ব্যবহার করবে, এবং মেশিনটি যদি মাঠ পর্যায়ে কোনোরকম সমস্যা হয় সেক্ষেত্রে যারা কিনবে তারা সরাসরি যেন মেশিনটিকে ঠিক তারা চালাতে পারে সেই ধরনের প্রশিক্ষণ এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। কৃষিবাজারের ভিতরে সেমিনার হয়েছে, আমরা আপনাদেরকে সেমিনারের ভিডিও দেখিয়েছি। এই সেমিনারের পরপরেই যারা প্রশিক্ষণার্থী আছেন তাদেরকে আমাদের টেকনিশিয়ান, যারা দক্ষ টেকনিশিয়ান, তারা বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন প্র্যাকটিক্যাল। এখান থেকে তারা প্রশিক্ষণ নিয়ে তারা এই মেশিনগুলো মাঠ পর্যায়ে গিয়ে ব্যবহার করবে। তো এর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটু দেখাচ্ছি যে একদম ইঞ্জিন যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের যে দক্ষ ইঞ্জিনিয়ার আছেন তিনি প্রশিক্ষণ দিচ্ছেন কীভাবে ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় কোনো মেশিনের সেই ইঞ্জিনের পার্টসগুলো কীভাবে মেরামত করা হবে। আমাদের কৃষিবাজারের একজন দক্ষ ইঞ্জিনিয়ার তিনি প্রশিক্ষণটি দিচ্ছেন একদম হাতে কলমে। যদি একটা দাঁত পিছা করে দিলে খুব কষ্ট করে হয়তো স্টার্ট করা যাবে, খাবার রাখা যাবে না, এরকম থাকে না। কেননা এটার নাম হচ্ছে টাইমিং, এই কারণে স্টার্ট থাকবে না। এই যে ঠিক মতো টাইম মতো যদি আপনার এই স্ক্রিন দুটাকে ধাক্কা দেবে এটা কিন্তু পারবে না, কন্ট্রোল হারা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আপনি যখন এটা এখানে রাখবেন তখন কিন্তু পিস্টন আপনার একদম এই তো আছে, কারণ আপনার এই বরাবর তখন কিন্তু পিস্টন টপে, তখন কিন্তু আপনার অটোমেটিক পিস্টন যখন টপে যাবে তখন কিন্তু অটোমেটিক এই দুইটাও মিলে যাবে, এই দুইটা কিন্তু অটোমেটিক মিলে যাবে। মিলে গেল না? আচ্ছা, এখন মিললো, ঠিক আছে, পিস্টন আপনার টপে আছে। এখন আমি এক পয়েন্ট ঘুরে গেলাম, কারণ আবার পিস্টন কিন্তু আবার টপে আসলো, এখন কিন্তু আবার মিলতেছে। এই জায়গা এই জায়গায় আছে আর এই জায়গা আছে, দেখেন এর এই দিকে সবার আপনি একদিক ঘুরাইলেন আবার দুজনে কিন্তু মিল হবে দুই দাঁড়টা। তার মানে কি বোঝা গেল, এইটা কিন্তু দুইবার ঘুরবে আর এটা মাত্র একবার, এটা মিনিটে 500 বার ঘুরলে 250। উঠে যাওয়ার পরে আপনার সেন্স থাকবে না, আপনি আবার ওখানে আসেন কেন, আপনি আবার এটা টান দেবেন, যখন আপনি টান দেবেন তখনই আপনি ধরা খাবেন। যখন আপনার এই সেন্সটা থাকবে যে এটা আমাকে লক করতে চাবিটা, তো তখনই আপনি দেখবেন যে আপনার এই জায়গায় প্রবলেমটা হবে। এরকম মেশিন আই স্টার্ট দিয়ে দেখুন, আপনি স্টার্ট দিয়ে স্টার্ট দাও না, তো কোনো ব্যাপার না, যে এই মেশিনটা বাদ দেন, এটা বাদ দেন, রিকোয়েল বাদ দেন, আমি মেশিন তো করে চাবি ধরেন না, এই যে চাবি ধরেন লিভার বলে, হ্যাঁ এই স্টার্ট করতে দিতে 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 আরে দিও আরেকটা হয়ে যাবে, তখনই স্টার্টটা হয়।
এখন আপনি কি যদি না জানেন কারণ এটা ছেড়ে দিয়ে সেটা শুনে দিবেন কোনো দিনও হবে না হবে না তো এখানে হ্যান্ডেল নেই আপনার ওই সেন্সটা কাজ করবে না এখানে রশি আছে তার মানে কি এটা যখন উঠে যাবে আপনার সেন্সে কাজ করবে না তখন আপনি আবার এটা টান দিতে চেষ্টা করবেন আর টান দেওয়া মাত্রই আপনি ব্যাক করবেন এই যে বলা কি করে ঘরে গেটে আছে আবার ইভেন্ট এটা আছে জেনারেটর এসে না এটা বানি বানি গাড়ি দিও যাবে যাবে জেনারেটর পানি ওঠানো সব কাজ এ টু জেড আপনি যদি মনে করেন এটা যে টোটো বলে না অটো বলে হ্যাঁ অটো ইঞ্জিনও করতে পারে মানে যে কোনো আপনি চাইলে দেখা যাচ্ছে আপনি কি জানি বলে উপরে চলে বা সমুদ্রে চলে স্পিড বোর্ড আপনি চাইলে এটা স্পিড বোর্ডও বানাই অবশ্যই এখানে দেখেন এখানে এটা আপনার ইঞ্জিন এটা হলো এই স্ক্রিন বোর্ডের স্পিডটা দেখেন আপনি দেন না পুরি দিন কান দিয়ে আমি এই ইঞ্জিনটা এই কোয়ালিটি আর ভিডিও লাগালে চলবে আর মানে একটা গিয়ার আছে মোটর খুব পুরো ওয়েট বিহাগ গিয়ার তো ওনাকে বললাম যে আমাদের এলাকার বিদ্যুৎ নাই মানে যে নিয়েছে ওনাকে বললাম যে আমাদের এলাকার বিদ্যুৎ নাই আমি এটা ছোট একটা সাইর ওরা ইঞ্জিন দিয়ে চালাইতেছে উনি বললো যে ভাই আপনার সাইর গলাতে ইঞ্জিন দিয়ে চালাইবেন তবে এই সাইর গড়া ইঞ্জিনের লোকে আমার এটার সাথে মেশিন হইতে হবে পুলি পুলির লোকে যদি আপনি ওটা মোটরটা খুলালাম তাহলে ওটা লোক মেশিন হইতে হবে যদি ওটা স্যার আপনি ডাইরেক্ট খুলেন অতি দূরত্ব চলতে যা তাহলে আপনি ক্যাশ মারা যাবে এটা যখন আপনার